15ই নভেম্বর থেকে রাজ্যে স্কুল কলেজ খোলার নির্দেশ দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে এই করোনা পরিস্থিতিতে রাজ্যে স্কুল কলেজ খোলার মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে নিয়ে বিশিষ্ট ডাক্তার কুণাল সরকার এবং পশ্চিমবঙ্গের আরও বড় বড় ডাক্তাররা কি বললেন, সমস্ত কিছু ডিটেলস জানিয়ে দেবো এই ভিডিওটিতে। তো ভিডিওটি আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। ভিডিওটিতে আপনারা প্রথম থেকেই শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশের তো বেল আইকনটিকে প্রেস করবেন এই ধরনের লেটেস্ট ভিডিওর আপডেটগুলো সর্বপ্রথম সবার আগে পাওয়ার জন্য। উত্তরবঙ্গ সফরে গিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করেছেন নভেম্বরের 15 তারিখের পর খুলে দেওয়া হবে স্কুলসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান। আর মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানালেন রাজ্যের চিকিৎসক মহল। তবে যেহেতু এখনও করোনা মহামারীর হাত থেকে পুরোপুরি মুক্তি পাওয়া যায়নি, তাই কোভিড বিধি মেনে উপযুক্ত স্বাস্থ্য সুরক্ষা নিয়েই যাতে স্কুলে পঠন পাঠনের এই বিষয়টিতে বিশেষভাবে নজর দেওয়ার জন্য প্রশাসনকে পরামর্শ দিয়েছেন বিশিষ্ট চিকিৎসকরা। রাজ্যের শিক্ষা দপ্তর সূত্রে খবর, আপাতত নবম থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত চলবে পঠন পাঠন। সপ্তাহে সব দিন সব ক্লাসের পড়ুয়ারা আসবে না, সোম থেকে শুক্র সপ্তাহে 5 দিন পালাপালা করে বিভিন্ন ক্লাসের ছাত্রছাত্রীরা রোটেশন পদ্ধতিতে বিদ্যালয়ে যাবে। তবে কবে কোন ক্লাস হবে সেই বিষয়টি সম্পূর্ণভাবে সংশ্লিষ্ট স্কুল কর্তৃপক্ষ নিজেদের মতো সিদ্ধান্ত নেবে। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলে আগের মতোই মার্চ এপ্রিলে স্কুলে গিয়ে হতে পারে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা। হ্যাঁ বন্ধুরা, প্রাইমারি ও পঞ্চম থেকে সপ্তম শ্রেণী পড়ুয়াদের স্কুলে যাওয়ার বিষয়টিও নির্ভর করবে পরিস্থিতির ওপর। এদিকে মুখ্যমন্ত্রী তথা রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন রাজ্যের বিশিষ্ট চিকিৎসকরা। বিশিষ্ট চিকিৎসক ডাক্তার কুণাল সরকার থেকে শুরু করে সুব্রজ্যোতি ভৌমিক, অনির্বাণ দলুইরা মুখ্যমন্ত্রীর এমন সিদ্ধান্তকে সাধুবাদ জানিয়েছেন। প্রত্যেকেই একই সুরে জানিয়েছেন এটা একেবারেই সঠিক সিদ্ধান্ত। এভাবে মাসের পর মাস স্কুল বন্ধ থাকলে যেমন আগামী প্রজন্মের ক্ষতি হবে, ঠিক একইভাবে দেশ এগিয়ে যেতে পারবে না। শিক্ষাই জাতির মেরুদণ্ড, তাই সুরক্ষাবিধি মেনে পঠন পাঠন অবিলম্বে চালু হওয়াকে স্বাগত জানিয়েছেন চিকিৎসক মহল। এছাড়াও দীর্ঘদিন বাড়িতে বসে থাকলে অল্প বয়সী পড়ুয়ারা মানসিকভাবে ভারাক্রান্ত হয়ে পড়বে, অবসাদগ্রস্ত হয়ে পড়বে, যেটা আগামী দিনে ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে, সমাজের যা ক্ষতির হতে পারে। তো বন্ধুরা, আপনারা দেখতেই পারলেন স্কুল কলেজ খোলাকে নিয়ে চিকিৎসকরাও কিন্তু মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে একদম সঠিক বলে মনে করেছেন। তারাও বলেছেন অবশ্যই স্কুল কলেজ কিন্তু খোলা উচিত। উল্লেখযোগ্য, গতকাল সোমবার শিলিগুড়ির উত্তরকন্যায় আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার আধিকারিকদের সঙ্গে প্রশাসনিক বৈঠক করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই মঞ্চ থেকেই ঘোষণা করেন কালী পুজো ছট পুজো মিটলেই 15 নভেম্বর থেকে স্কুল খুলবে রাজ্যে। মুখ্য সচিবকে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছেন তিনি। আবার মুখ্যমন্ত্রীর ঘোষণার পর বৈঠক বসলেন স্বাস্থ্য কর্তারাও। তো আশা করি আপনারা পরিষ্কার বুঝতে পারলেন রাজ্য সরকারের এই সিদ্ধান্তে কিন্তু চিকিৎসকরা একমত রয়েছে। তো অবশ্যই আপনাদের বাড়িতে যদি কোনো স্টুডেন্ট থাকে, আপনারা কিন্তু নিশ্চিন্তায় স্কুলে তাদের পাঠাতে পারেন, কেননা স্কুলে কিন্তু এবার ভ্যাকসিন দেওয়া হবে এমনটাই কিন্তু জানিয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ বন্ধুরা, সমস্ত ছাত্রছাত্রীদের এবার স্কুলেই ভ্যাকসিন দেওয়া হবে। সমস্ত ছাত্রছাত্রী থেকে শুরু করে পশ্চিমবঙ্গের সবাই কিন্তু এখন ভ্যাকসিন পাবে। যারা পাননি অবশ্যই কিন্তু আপনারা ভ্যাকসিন নিয়ে নেবেন। তো আশা করি ভিডিওটি প্রত্যেকের ভালো লেগেছে। ভিডিওটি ভালো লেগে থাকলে ভিডিওটিকে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন, নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। ধন্যবাদ।